লেবানন সীমান্তে ইসরায়েলি সেনাদের সঙ্গে আবার লড়াই শুরু হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ। ব্যাপক প্রতিরোধের মুখে ইসরায়েলি সেনারা সেখান থেকে পিছু হটতে বাধ্য হয় বলে জানিয়েছে হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননের ইসরায়েল সীমান্তবর্তী আদেইশি গ্রামের কাছে নতুন করে অগ্রসর হওয়ার চেষ্টা করেন ইসরায়েলি সেনারা। এ সময় হিজবুল্লাহ যোদ্ধারা তাদের এ চেষ্টা রুখে দিয়েছেন। সেখানে এখনও সংঘর্ষ চলছে। হিজবুল্লাহ জানায় তাদের যোদ্ধারা লেবাননের ইয়ারান এলাকায় ইসরায়েলি সেনাদের মোকাবেলা করছেন এবং সীমান্তে রকেট নিয়ে অবস্থান করছেন। গত প্রায় এক বছর ধরে ইসরায়েল লেবানন সীমান্তে প্রতিদিনই পাল্টাপাল্টি রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছেন হিজবুল্লাহ ও ইসরায়েলি সেনারা। হিজবুল্লাহ বলছে তারা গাজা যুদ্ধে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতি সমর্থন জানিয়ে কাজ করছে। এদিকে ইসরায়েল বলছে উত্তর ইসরায়েলকে নিরাপদ রাখতে হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালাচ্ছেন দেশটির সেনারা। তারা সেখানে বোমা হামলা বাড়িয়েছেন। চলতি সপ্তাহে দেশটির সেনাবাহিনী ঘোষণা দেয় তাদের সেনারা দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় স্থল অভিযান শুরু করেছে। কয়েকদিন আগে লেবাননের সেনাবাহিনীর বরাতে বিবিসির খবরে বলা হয় ইসরায়েলি বাহিনী দুই দেশের মধ্যকার সীমান্তরেখা লঙ্ঘন করেছে। শত্রু ইসরায়েলি বাহিনী ব্লু লাইন অতিক্রম করে লেবাননে প্রায় 400 মিটার ভেতরে ঢুকে পড়েছে, তবে অল্প সময়ের মধ্যেই তারা সরে যায়। ওই সময় ইসরায়েল তাদের 8 সেনাকে হারিয়েছে বলে নিশ্চিত করে। এছাড়া আহত হন 7 জন।